বর্তমান মহামারীর পরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.5%, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পূর্বাভাস। দক্ষিণ এশিয়ার প্রায় সবকটি দেশেই বর্তমান মহামারী পাওয়া গেছে। প্রাদুর্ভাবের বিস্তার রোধে প্রতিরোধমূলক যেসব ব্যবস্থা নেওয়া হবে তার অর্থনৈতিক ক্ষতি ব্যাপক হবে বলে মনে করছে লন্ডন ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট। তারা আশা করছে প্রতিটি দেশই রাজস্ব ও আর্থিক প্রণোদনার পদক্ষেপ নেবে, তবে দেশভেদে এই পদক্ষেপের পরিধি আলাদা হবে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট মনে করছে এই জটিল অবস্থায় চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.5%, যা আগে 7.5% হবে বলে আশা করা হচ্ছিল। এক বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে বাংলাদেশ ও ভারত তাদের শক্তিশালী অর্থনৈতিক অবস্থানের কারণে তুলনামূলক বেশি প্রণোদনা সরবরাহ করতে সক্ষম হবে। অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রণোদনার ধরন কিছুটা সীমিত হবে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট আশঙ্কা করছে বর্তমান মহামারীর কারণে এই অঞ্চলে চলতি বছর প্রবৃদ্ধি অনেক কমবে। জনগণের চলাচল কমাতে সরকার কর্তৃক গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে ভোক্তা চাহিদা কমে যাওয়ায় একটা বড় ধাক্কা লেগেছে চাহিদার দিক দিয়ে। এতে দক্ষিণ এশিয়ার অনেক দেশের প্রবৃদ্ধি কমে যাবে। এরপর কারখানা ও ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ায় সরবরাহ ব্যবস্থার উপর গিয়ে পড়েছে আরেকটি ধাক্কা, পরে যা চাহিদার উপর আরেক ধরনের ধাক্কা দেবে। বিশ্বজুড়ে একই পদক্ষেপ নেওয়ায় তার রপ্তানির চাহিদাও সীমাবদ্ধ করে দিচ্ছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদহার কমিয়েছে এবং আর্থিক খাতে তারল্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সরকার প্রাথমিকভাবে নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা করার জন্য আর্থিক পরিকল্পনা ঘোষণা করেছে। বাংলাদেশ সরকার $60 কোটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে, যা মোট GDP 0.2%। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট মনে করছে এই জটিল অবস্থায় চলতি বছর ভারতের প্রবৃদ্ধি হবে 2%, যা আগে 6% হবে বলে আশা করা হচ্ছিল। পাকিস্তানের প্রবৃদ্ধি থমকে যাবে, কোনো প্রবৃদ্ধি হবে না দেশটিতে। বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.5%, যা আগে 7.5% হবে বলে আশা করা হচ্ছিল। শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হবে 3% থেকে কমিয়ে 1% করেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।